এবার আরো কিছু সংবাদ এক নজরে। স্মার্ট বাংলাদেশের সুনাগরিক নাকি সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়ানো জনপদে বসবাস, সেই সিদ্ধান্ত তরুণ সমাজকেই নিতে হবে এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিব স্বর্ণ পদক প্রদান অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জেল হত্যা মামলার সাক্ষী অবসরপ্রাপ্ত কমজোর গোলাম রব্বানি হত্যা মামলার আসামি সাইফুলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ রবিউল আলম এই রায় ঘোষণা দেন। রাঙামাটিতে সাপের কামড়ে প্রতিকার চিকিৎসা ও রেস্কিউ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সকালে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের আয়োজনে এই কর্মশালায় জানানো হয়, দেশে প্রতি বছর 4 লাখ মানুষ সাপের কামড়ের শিকার হন, এর মধ্যে মৃত্যু হয় প্রায় 7,500 মানুষের। কুমিল্লার লাকসামের মোজাফফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ইউপি সদস্য আবুল কাশেম হত্যার বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা। গেল 31 অগস্ট স্থানীয় সিয়াং বাজারে আবুল কাশেমকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।